আসসালামু আলাইকুম, আমি শায়লা। আমার শায়লা স্পার্ক চ্যানেলে আপনাদের সবাইকে নতুন আরেকটা ব্লগ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় আমরা অনেক ভালো আছি। নতুন আরেকটা ব্লগ নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো মা ছেলে বিকেলবেলা রেডি হয়ে কোথায় যাচ্ছে সেটা দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলটা আজকে প্রথমবার ভিজিট করে থাকেন আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো আমরা মা ছেলে নৌকা ঘাটে এসে সালমানের খালামণি এবং নানুর জন্য অপেক্ষা করছি। আমরা সবাই মিলে মিরপুর একে যাব। আসলে কিছু কেনাকাটার করার ছিল, সেটার উদ্দেশ্যেই মিরপুর একে যাওয়া। আর আমাদের মিরপুর একে এমন কিছু নাই যে পাওয়া যায় না, সব কিছুই পাওয়া যায়। তো সেই কারণে কিন্তু আমরা দূরের শপিং সেন্টারগুলোতে যাই না, কাছাকাছি যেটা আছে বাচ্চা কাচ্চা নিয়ে সবসময় মিরপুর এক থেকেই আমরা কেনাকাটা করি। তো মিরপুর একে চলে আসছি, আসার পথে আর যাত্রাটা আপনাদেরকে দেখালাম না। তো আমার ভাতিজির জন্য একটা ড্রেস নিব এখান থেকে, তো ওর জন্য ড্রেস সিলেক্ট করেছি। আমার মা একটা ড্রেস পছন্দ করেছে ওর জন্য, তো সেটাই নিয়ে নিব। আর হচ্ছে মিরপুর একে মুক্তিযোদ্ধা মার্কেটের রোড সাইডে অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন আছে। তো আমার একটা ব্যাগ নিতে হবে, আমি একটা পার্টি ব্যাগ নিব। আর এখান থেকে আমার একটা ব্যাগ পছন্দ হয়েছে, তো সেই ব্যাগটি আমি নিব। আর আমার বড় আপা আমার ভাতিজির জন্য বড় ভাগ্নের জন্য একটা ব্যাগ নিবে। তো দুটো ব্যাগ আমরা এখান থেকে একসাথে নিয়ে নিয়েছি। আর এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন আছে, আপনারা চাইলে এখানে এসে ব্যাগগুলো দেখতে পারেন। মিরপুর আগে মুক্তিযোদ্ধা মার্কেটের রোড সাইডে এই ব্যাগের দোকানটা, আসলে ব্যাগগুলো দেখতে যেমন সুন্দর, দামটাও কিন্তু ওনারা অনেক বেশি চেয়ে থাকেন। বাট আপনারা ওনাদের সাথে বার্গেনিং করে তারপর ব্যাগগুলো কিনে নেবেন। দাম দেখা যায় যে দ্বিগুণ চেয়ে বসে থাকে ওনারা। এখান থেকে আমরা 1100 টাকায় দুটো ব্যাগ নিয়ে নিয়েছি। তো এখান থেকে ব্যাগ নেওয়ার পরে চলে গিয়েছিলাম অন্য পাশে হচ্ছে মানে অপর সাইডে বাগদাদ শপিং কমপ্লেক্সের রোড সাইডে একটা দোকান আছে। ওখানে বেশ কয়েকটা দোকান থান কাপড়ের, তো এখান থেকে মার জন্য থান কাপড় নেওয়া হচ্ছে। এটা হচ্ছে পাকিজা ভয়েল। আর ভাইয়ার দোকানের গজ কাপড়ের কালেকশানগুলো খুবই সুন্দর, তো মা একটা গজ কাপড় পছন্দ করেছে, এটা দিয়ে হচ্ছে মায়ের জন্য 3 পিস বানিয়ে দিব ইনশাল্লাহ। তো এই যে এখান থেকে মায়ের জন্য গজ কাপড় নেওয়া হলো। মা হচ্ছে লালের মধ্যে সাদা একটা চুনটি বাটিকের মতো গজ কাপড় পছন্দ করেছে, এটা হচ্ছে পাকিজা ভয়েল। আর এটা প্রাইসটা নিয়েছে 120 টাকা গজ করে। আর কাপড়টা আসলেই খুবই সুন্দর। আর এটার সাথে হচ্ছে সালোয়ার ওনার জন্য মানে ম্যাচিং করায় আরেকটা কাপড় আছে। এই যে এই কাপড়টা দেখতে পাচ্ছেন র্যাক, এটা হচ্ছে সালোয়ার আর ওনার জন্য। তারপরে চলে আসছে হচ্ছে রিং লাইট, যেটা আমার খুবই দরকার ছিল। আসলে আমার ট্রাইপডটা অনেক দিন আগেই ভেঙে গেছে, তো ভাঙা ট্রাইপডটা দিয়েই কাজ চালাচ্ছিলাম। তো আর রিং লাইট দিয়ে এতদিন আমি ভিডিও করিনি, জাস্ট মোবাইলের যে ফ্ল্যাশ লাইটটা থাকে সেটা দিয়েই এতদিন আমি ভিডিও করতাম। তো এখন ভাবলাম যে একটা রিং লাইট আমার প্রয়োজন, তো সেই জন্য একটা রিং লাইট উইথ স্ট্যান্ড আমি কিনতেছি এখান থেকে। তো ভাইয়ার দোকান থেকে আমি এর আগেও একটা ট্রাইপড নিয়েছিলাম, আর যে ট্রাইপডটা ভেঙে গেছে সেটা আমি মার বাসায় পাঠিয়ে দেবো। ওটা দিয়েও মানে কাজ করা যায়, মানে দুই বাসায় গেলে যাতে আমি ভিডিও করতে পারি, এই বাসাতে একটা রাখবো আর মার বাসাতে একটা রাখবো। তো এই দোকানটা থেকে আমি একটু ট্রাইপড কিনে নিলাম। আর এই দোকানটা হচ্ছে কোঅপারেটিভ মার্কেটের দ্বিতীয় তলায়। তো বাসায় চলে আসছি, আর কী কী নিয়ে আসছি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এর মাঝে হচ্ছে আর ভাতিজির জন্য একটা জুতো কেনা হয়েছিল, তো সেটা আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, বাসায় চলে আসার পর এই যে আমি এই পার্টি ব্যাগটা কিনেছি ব্ল্যাক কালারের, ব্যাগটা আমার খুবই পছন্দ হয়েছে। ভেতরে 3টা পার্ট আছে ব্যাগের। আর এই যে ভাতিজির জন্য হচ্ছে এই ড্রেসটা নিয়েছি, আর এই ড্রেস এবং রিং লাইটটা এগুলো আমার নিজের টাকায় নিয়েছি। কিছুদিন আগে একটা শাড়ি ডেলিভারি দিয়েছিলাম, আর এই শাড়ি ডেলিভারি দেওয়ার টাকা দিয়েই
রিং লাইটটা আর হচ্ছে ভাতিজির জন্য এই ড্রেসটা কিনেছি, আর ব্যাগটা হাজবেন্ডের টাকা দিয়ে কিনেছি। আর এই হচ্ছে রিং লাইটটা, এটা অনেকটা বেশি লম্বা হয়, প্রায় 7 ফিটের মতো। তো আমি যেহেতু এক হাত দিয়ে ধরে ভিডিও করছি, সে কারণে মানে পুরো সেটিংটা আপনাদেরকে দেখাতে পারছি না। আর লাইটটা হচ্ছে 3টা মুডে করা যায়। তো এই লাইটটা হচ্ছে সরাসরি কারেন্টে দিয়ে তারপর হচ্ছে আর পাওয়ার ব্যাঙ্কে দিয়ে আমরা কাজ করতে পারবো। আর এটা 3টা মোড আমি দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন, এখানে অন অফ করার, তারপর এই যে মোডগুলো চেঞ্জ করার, তারপরে আলো বাড়ানো কমানোর সিস্টেম আছে। তো যাই হোক, নিজের টাকায় ট্রাইপডটা কিনতে পেরেছি আলহামদুলিল্লাহ। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।